বহু মুক্তিযোদ্ধার বিষয়টার কথাও তো বললাম, এটা সত্যটা তুলে ধরা হবে, আপনাদের কাছে তুলে ধরা হবে সত্যনিষ্ঠা, এবং সেটা সেই অনুযায়ী সংস্কার হবে, সংস্কার হবে। কারণ মুক্তিযুদ্ধের বিষয়টা গুরুত্বের সাথে আমরা বিবেচনা করছি, এই কারণে যে কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে মুক্তিযোদ্ধা সন্তানদের কোটার বিষয়টি অনেক প্রকৃত মুক্তিযোদ্ধাদের মর্মবেদনার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ তাদেরকে সুবিধাভোগী একটা গোষ্ঠী হিসেবে প্রতিবাদ করা হয়েছে, যেটা থেকে তাদের এই বেদনা থেকে তাদেরকে মুক্তি দিতে হবে, এবং সত্যিকারের মুক্তিযোদ্ধাদেরকে এই জাতির গর্বিত সন্তান হিসেবে দেয়া, গৌরব দেয়া। আর এই ক্ষেত্রে যতটুকু অনাচার হয়েছে স্বৈরাচার, তার দীর্ঘ সময়ের এই ক্ষমতাসীন অবস্থায় বিনা ভোটে নির্বাচন থেকে শুরু করে যাবতীয় লুটপাট সব কিছু মুক্তিযুদ্ধের চেতনার চাদরে ঢাকার চেষ্টা করেছে, আমরা সেই চাদরটা অপসারণ করেছি। প্রশ্ন স্যার, সেটা হচ্ছে স্যার আমাদের এখনো মনে ভুয়া মুক্তিযোদ্ধা ওই বিষয়ে একটু যদি স্পেসিফিক বলেন স্যার, স্বাধীনতার এতদিন পরও স্যার ভুয়া মুক্তিযোদ্ধা, সঠিক মুক্তিযোদ্ধা তালিকার ক্ষেত্রে আপনি স্যার হাত দিবেন কিনা স্যার, ভুয়া মুক্তিযোদ্ধা স্পেসিফিক করে যদি বলেন স্যার, রাজাকারের তালিকাটা কি হবে কিনা স্যার? তালিকা বিষয়ে এটা হলো ইতিহাসের তালিকা করতে হবে, তাহলে এটা অনেক যতটুকু পাওয়া যায় সত্যটা আপনাদের সামনে তুলে ধরা হবে, এবং সেই অনুযায়ী সংস্কার করা হবে। ভুয়া মুক্তিযোদ্ধার বিষয়টা কি হবে? ভুয়া মুক্তিযোদ্ধার বিষয়টার কথাও তো বললাম, এটা সত্যটা তুলে ধরা হবে, আপনাদের কাছে তুলে ধরা হবে সত্যনিষ্ঠা, এবং সেটা সেই অনুযায়ী সংস্কার হবে, সংস্কার হবেই, এটাই এ ব্যাপারে আমরা নিশ্চিত থাকি।